সাবস্ক্রাইব করুন আর দেখুন এক মন কাঁপানো হরর স্টোরি। ভয় না পেয়ে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। এই গল্পটি লিখেছেন জ্ঞান তিওয়ারি। আমি এই গল্পের পরিচালক, আর আমার নাম এমন একটা হয়তো যেটা কেউ শোনেনি, কারণ আমার গল্প তো অনেক বছর ধরে লোকেরা শুনে এসেছে নিজেদের নিজেদের হিসেবে। যার ভয় একটা বড় মহলের ভেতরে একটা পুরনো দরজার ভেতরে সব সময় রয়ে গেছে। কিন্তু আমি সবসময় এরম ছিলাম না। আমি তো খুব খেলাধুলা করে থাকা একটা খোলা মনের মেয়ে ছিলাম। কিন্তু বলে না, খারাপ সময় আসলে তার ইঙ্গিত মানুষে শুনতে পায় না। এমনই কিছু আমার সাথে হয়েছে ওই কালো সন্ধ্যে, যেটা আমার জীবনে অন্ধকার নামিয়ে এসছে, কখনোই ভুলতে পারবো না। আর না এই মহল, যেটা ভুল ভুলাইয়া হয়ে গেছে। মঞ্জু নিজের প্রেমিকের সঙ্গে মহলের থেকে দূরে একটা শান্ত পরিবেশে একটা ঘন গাছের নিচে নিজের বিকেলটা কাটাচ্ছিল। রবীন্দ্রর হাতে একটা বই ছিল, আর রবীন্দ্র সেই বইটার মধ্যে ডুবে গেছিল। মঞ্জু রবীন্দ্রকে দেখে বলে, প্রেমিকা কাছে রয়েছে, তাও বইটাকে নিজের প্রেমিকা বানিয়ে রেখেছো, আর তাতেই ডুবে আছো, তাহলে আমি কি করতে থাকি এখানে? মঞ্জু, যেমন তোমার নৃত্য করতে ভালো লাগে, তেমনি আমার বই পড়তে ভালো লাগে। আচ্ছা তুমি বলো, নাচার সময় কি তুমি আমাকে এক মুহূর্তের জন্য মনে করো নাকি? মঞ্জু নাতে মাথা নড়িয়ে দিয়ে হাসতে শুরু করে। রবীন্দ্র তার দিকে ধ্যান না দিয়ে বইতে আবার মগ্ন হয়ে যায়, আর তখনই মঞ্জু উঠে রবীন্দ্রর সামনে মোহিত নৃত্য করতে শুরু করে, আর রবীন্দ্র ভালোবাসা নজর দিয়ে তাকে দেখতে শুরু করে। রবীন্দ্র মঞ্জুর নৃত্যতে হারিয়ে যায়, আর তখনই হঠাৎ আকাশে কালো মেঘ ছড়িয়ে পড়ে, আর আস্তে আস্তে পুরো আকাশটা গভীর কালো রঙে ভরে যায়। মেঘের মধ্যে থেকে বিদ্যুৎ চমকানোটা এমন মনে হচ্ছিল যেন একটা গভীর সমস্যা আসতে চলেছে, আর ঠিক তেমনই হলো। মহল থেকে একটা দাসী খালি পায়ে দৌড়ে আমার কাছে এলো, আর কোনো বাবার আসার খবর দিল। রানীমা, ডাক পড়েছে, আপনি মহলে ফিরে আসুন। কোনো তপস্বী বাবা আছেন যার জন্য মহারানী চান যে আপনি ওনার দর্শনের সৌভাগ্য পান। সেটা আবার কেন? আর এখন আমি রবীন্দ্রের সাথে আছি, আর এমন কিটা আছে ওনার মধ্যে যা দর্শন করতে হবে? জানি না রানীমা, কিন্তু ওনাকে দেখতে খুব ভয়ানক। ওনাকে দেখে এমন মনে হচ্ছে যেন সারা শরীরটা ছাই ডলে গেছে। মঞ্জু রবীন্দ্রর দিকে দেখে। রবীন্দ্র মঞ্জুকে দাসীর সঙ্গে যেতে দেখতে থাকে। মঞ্জু দাসীর সঙ্গে মহলের ভেতরে প্রবেশ করে। একটা অতিথিকে সৎকার কি করে করে এই কথাটা মঞ্জু ভালো করে জানত, তাই মঞ্জু সাধু বাবাকে নিজের হাতে খাবার বেড়ে দিল আর সুস্বাদু জলপান করালো। খাবারটা খেতে খেতে সাধু বাবার হাত থেকে কিছু চালের দানা মাটিতে পড়ে যায়, তো সে সেইটাকেও তুলে তুলে খেতে শুরু করে, আর তারপরে মুখ খুলে জল খেতে শুরু করল। মঞ্জুর এইসব জিনিস খুব অভিনব লাগল, কিন্তু সে কোনো কথা বলল না। কিছুক্ষণ পরে যখন বাবা উঠল, তখন মঞ্জু ওনাকে আটকে বলল, তপস্বী বাবা, আপনি যদি এখান থেকে এমন ভাবে চলে যান তাহলে এটা আমার অপমান হবে। আমি নিজের নৃত্য দিয়ে আপনার মনোরঞ্জন করতে চাই, তাই আপনার কাছে মিনতি যে কিছুক্ষণ থেকে আমার নৃত্য দেখুন, আর তারপরে এখান থেকে চলে যান। মঞ্জুর মনে একটাই কথা ঘুরছিল, তোর কারণে আমাকে রবীন্দ্র থেকে আলাদা হতে হলো, এখন দেখ কিভাবে নিজের নৃত্য দিয়ে তোর মজা ওড়াই। বাবা মঞ্জুর মনের কথা সব জানতে পেরে গেছিল, তাই উনি সেখান থেকে তাড়াতাড়ি চলে যাচ্ছিলেন। কিন্তু মঞ্জু নৃত্য শুরু করে দিয়ে ওনার রাস্তা বন্ধ করে দিল। মঞ্জু নৃত্য করেই যাচ্ছিল, আর করতে করতে সে বাবার চারিদিকে ঘুরতে শুরু করল। মাঝে মাঝে সে মাটিটাকে ছুত, আর নিজের আঙুল মাটির মধ্যে দাবিয়ে দিয়ে তারপরে নিজের মুখে সেইটাকে লাগাত। এইটা দেখে সাধু বাবা এতটা রেগে যায় যে উনি চেঁচিয়ে পড়েন, দুষ্ট অবদ্র মেয়ে, একটা সাধুর সঙ্গে কেমন করে আচরণ করা উচিত এইটা কি কেউ তোকে বলেনি? প্রথমে তো তুই নিজের ব্যবহার দিয়ে আমার মনটাকে ভরিয়ে দিয়েছিলিস, কিন্তু তুই আমার খাবার খাওয়ার স্বভাব নিয়ে আমার এমন অপমান করেছিস, সেটা আবার নিজের নাচের দ্বারা। মঞ্জু ভয় পেয়ে পেছনে যেতে শুরু করে। এমন বাজে কাজের জন্যে কোনো ক্ষমা হয় না, তাই যা, আমি তোকে অভিশাপ দিচ্ছি। এই বলে সাধু বাবা নিজের কমণ্ডল থেকে জল বের করে নিজের হাতে ভরে সেইটা মঞ্জুর মুখের উপরে ছিটিয়ে দেয়।
তোর পায়েতে থাকা নূপুর ঠিক ততক্ষণ অবধি থামবে না যতক্ষণ অবধি তোর নৃত্য তোর মৃত্যুর কারণ না হয়ে যাচ্ছে। আর তোর যে সেই ভালোবাসা, যাকে ছেড়ে তুই আমার কাছে এসেছিলিস আর তার জন্য তুই এত তাড়াতাড়ি করছিলিস, সে তোর প্রেম কোনোদিনের জন্য পাবে না, সে তোকে সবসময়ের জন্য ভুলে যাবে। বাবা রেগে মেগে মহল থেকে বাইরে চলে যায়। ওই কালো সন্ধ্যাটা আমার জীবনে অন্ধকার হয়ে রয়ে গেল। মঞ্জু নিজের মনে নৃত্য করতে শুরু করল আর নাচতে নাচতে সে মহলের একটা গভীর অন্ধকার ঘরে চলে গেল, যেখানে গিয়ে তার না পা থামল আর না তার নূপুরের আওয়াজ। দিন থেকে রাত হলো আর রাত থেকে সকাল আর তারপরে আবার রাত, কিন্তু মঞ্জু থামল না আর সে সেই অন্ধকার ঘরেই নিজের শেষ নিঃশ্বাস নিল। 20 বছর পরে অনেকটা দিন পার হয়ে যায়, কিন্তু অভিশাপিত মঞ্জুলিকা অকাল মৃত্যুতে মরেছিল, তাই মহলের ওই কোনার ঘর থেকে নূপুরের আওয়াজ আসতেই থাকত। এই লিখে রবীন্দ্র নিজের ডায়েরিটাকে বন্ধ করল। তারপরে রবীন্দ্র একটা গভীর নিঃশ্বাস নিল আর আয়েশার দিকে দেখল, যে এতক্ষণ ধরে মঞ্জুলিকার গল্পটা মন দিয়ে শুনছিল, যে সে নিজের চোখও বন্ধ করেনি। মহলের ভেতরে ঘুরতে ঘুরতে রবীন্দ্র আর আয়েশা মহলের সব কারুকার্য দেখছিল আর সব কারুকার্য দেখে খুব আনন্দিত ছিল। ওনার মহল এতটা পছন্দ হল যে উনি সব জিনিস উঠিয়ে দেখছিল যেটা মঞ্জুলিকার গল্পের সঙ্গে জড়িত ছিল। রবীন্দ্র, তুমি মঞ্জুলিকার গল্পটা এত আন্তরিকভাবে লিখেছো যেন প্রথম থেকেই মঞ্জুলিকার সাথেই থেকেছো। আয়েশাই বলে রবীন্দ্রর দিকে হেসে দেখছিল। মঞ্জুলিকা একটা গল্প আয়েশা, কোনো সত্য নয়, আর আমি একটা লেখক যার রুচি শুধু লেখার উপরেই আছে, কোনো মেয়ের প্রেমের কাহিনীর উপরে নয়। দুজনে হাসতে হাসতে মহলের কোনার ঘরের মধ্যে পৌঁছে যায়, সেই জায়গা যেখানে মঞ্জুলিকার মৃত্যু গল্পতে লেখা হয়েছিল। আয়েশা জোর দিয়ে সেই ঘরটাকে খুলে দেয় আর দরজাটা খোলার পরেই একটা গরম হাওয়া বাইরে বের হয়ে আসে আর আয়েশাকে জোরে ধাক্কা দিয়ে বাইরে বের হয়ে যায়। ও রবীন্দ্র, এখানে তো সবকিছু ধুলোই ভরা, এখানে তুমি কয়েদি করে রেখেছিলে মঞ্জুলিকাকে? শুধু বন্দি করেনি, এখানে মেরেও ছিল। আয়েশা মুড়ে রবীন্দ্রকে দেখে, তার চোখে অনেক রাগ ছিল। কি হলো আয়েশা? কিছু না রবীন্দ্র। রবীন্দ্র খাটে শুয়ে কিছু একটা ভাবছিল। কখনো কখনো আমাদের লেখা গল্প, আমাদের লেখা পদ্মগুলো আমাদের মধ্যেই থাকে না, আর কোনো গল্প মিথ্যেও হয় না। হঠাৎ করে রবীন্দ্রের জ্ঞান ফিরল, তখন সে চারিদিকে দেখল তো আয়েশা তার পাশে ছিল না। রবীন্দ্র আয়েশাকে খুঁজতে খুঁজতে মহলে চারিদিকে ঘুরছিল, তখনই সে নূপুরের আওয়াজ শুনতে পেয়ে যায় আর সে সেই আওয়াজের দিকেই হাঁটতে শুরু করে। রবীন্দ্র যখন ছাতে গিয়ে দেখে, তখন সে নিজের চোখে বিশ্বাস করতে পারে না, আয়েশার সামনে সেই নূপুর পরে নৃত্য করছিল, ঠিক যেমনটি রবীন্দ্র মঞ্জুলিকার ব্যাপারে লিখেছিল। রবীন্দ্র এই দেখে খুব ভয় পেয়ে যায় আর সেইখান থেকে পালিয়ে যায়। যেই রবীন্দ্র মহল থেকে পালিয়ে বাইরে বের হয়ে আসে, ঠিক তখনই আয়েশা ছাদ থেকে লাফ দিয়ে তার সামনে পড়ে যায়। আয়েশার মাথা টুকরো টুকরো হয়ে যায়, রক্ত চুয়ে চুয়ে বের হচ্ছিল। রবীন্দ্র এইসব দেখে পাগল হয়ে যায় আর সে সেইখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। রবীন্দ্র যখন জ্ঞান ফেরে, তখন সে নিজেকে হসপিটালের বেডে পায় আর সে সেইখানে ডাক্তার আর পুলিশের গল্প শোনে। এটা কোনো প্রথম ঘটনা নয় যেখানে কোনো মেয়ে নিজের মাথা খারাপ করেছে সেইখানে, আর সেইখান থেকে লাফিয়ে নিজের প্রাণ দিয়েছে। মানে সেইখানে আরো লোকও মরেছে? এইখানে গ্রামের লোকেরা বলে কোনো মঞ্জুলিকা আছে। এই শুনে রবীন্দ্র অবাক হয়ে যায় আর সে কাঁদতে কাঁদতে নিজের চোখটাকে বন্ধ করে নেয়। তারপরে সে নিজের ঘরে ফিরে আসে, নিজের ডায়েরি খুলে লেখে, আমি জানি না যে মঞ্জুলিকার কত গল্প আছে, কিন্তু আসলে মঞ্জুলিকা কে এইটা এখনো অবধি একটা রহস্য যেটা কখনো সামনে আসবে না। এই লিখে সে ডায়েরিটাকে বন্ধ করে। তারপরে তার ধ্যান সে প্রথম পাতাটার দিকে যায়, যেটাতে লেখা ছিল মঞ্জুলিকা আসলে আছে না মনের ভুল। রবীন্দ্র ডায়েরিটাকে বন্ধ করে শুয়ে পড়ে, তার মাথায় এখনো অবধি মঞ্জুলিকাই ঘুরছিল। আস্তে আস্তে রবীন্দ্র ঘুমিয়ে পড়ে আর রবীন্দ্র ঘুমানোর পরে তার খাটের পাশে থাকা আয়নাতে একটা বউয়ের আকৃতি আসে। আমি যে তোমার, শুধু যে তোমার রবীন্দ্রবাবু। এই গল্প যদি আপনাদের ভালো লেগেছে তো আমাদের সাবস্ক্রাইব করুন, আমাদের ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজ নিশ্চয়ই ফলো করুন। যদি আপনার কাছে এমনই গল্প আছে তো আমাদের কমেন্ট বক্সে জানান, আমরা চেষ্টা করব যে পরবর্তী অ্যানিমেটেড স্টোরিটা আপনাদেরই হোক।